জোট গঠন করে সংসদে বিরোধী দলের আসনে বসতে রাজি নন স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে সংসদকে কার্যকর করতে আলাদা জোট গঠনের পক্ষে অনেকে। প্রয়োজনে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরব থাকার কথা বলছেন তারা। শেষ পর্যন্ত স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা কি হবে সেজন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই তাকিয়ে প্রত্যেকে। 29শে জানুয়ারি সংসদের মেয়াদ শেষে 30শে জানুয়ারি বসবে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। এর একদিন আগে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত 62 স্বতন্ত্র প্রার্থী। জানান, সুযোগ পেলে তারা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে চান সরকার প্রধানের কাছে। প্রধানমন্ত্রী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমি ওনার সাথে কাজ করতে চাই, এই সুযোগটা চাইব। আমাদের প্রত্যাশা এটাই, আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা করব শেখ হাসিনার নেতৃত্বে। উনি যেভাবে আমাদের সিদ্ধান্ত দেবে, ওনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আমরা নেতৃত্বে নির্দেশ দেবে, আমরা সেই নির্দেশ অক্ষরে পালন করব। সংসদকে কার্যকর করে স্বতন্ত্র জোট গঠনের পক্ষে মত দিয়েছেন অনেক সংসদ সদস্য। জোট যদি না করেন তাহলে মহিলা এমপি সিলেক্ট করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আমি আশা করছি 30 তারিখে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংসদেই কোথাও আমরা কোনো কক্ষে বসে আমরা জোটটা করে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচন ইস্তেহার দিয়েছেন, এর মধ্যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, অ্যাকাউন্টেবিলিটি, দুর্নীতির ব্যাপারে বলেছেন, এইগুলো যাতে ইমপ্লিমেন্ট হয় এই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো স্বতন্ত্র হিসাবে। তবে আলাদা জোট নিয়ে আছে ভিন্ন মত। বিরোধী জোটে গেলে এলাকায় নিজের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা থেকে তারা থাকতে চান স্বতন্ত্র হিসেবেই। রাজনৈতিক কর্মী হিসেবে আমি দলকে প্রাধান্য দেব, আর পার্লামেন্টের ভেতরে মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছে সেই প্রত্যাশা পূরণে আমি পার্লামেন্টের ভেতরে একজন স্বতন্ত্র সদস্য হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখানে জোট করার সুযোগ আছে। আমি জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমার এলাকার উন্নয়নের জন্য আমি সার্বিক চেষ্টা করব। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। যেহেতু আমরা দল থেকে নির্বাচিত হইনি, সেহেতু আমাদের বিরোধী দলের ভূমিকায় যাওয়া সংসদীয় গণতন্ত্রের মধ্যে সেটি আসলে পড়ে না। আমাদের যদি মোর্চা করতে হয়, আমরা মোর্চা করে সরকার দলেই যোগদান করব, এটি সংসদীয় গণতন্ত্রের রেওয়াজ আছে। স্বতন্ত্র বিজয়ী সংসদ সদস্যরা সংসদে কিভাবে ভূমিকা রাখবেন তা পরিষ্কার হতে অপেক্ষা করতে হবে 30শে জানুয়ারি পর্যন্ত। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।